এখন বাজে সকাল 6:15। আমি আর দিদি ভাই বেরিয়েছি, এখানে ঠাকুরের শাড়ি আছে, মা দুর্গার শাড়ি, আমারটা রুনাদীপটা, এটা এখন দিয়ে আসবো, কারণ 7:30টার মধ্যে পুজো শুরু হবে, বুঝেছো? 7:30টার মধ্যে ষষ্ঠী পুজো শুরু হবে, সেই জন্য চলো এখন দিয়ে আসি। অমলদাকে শাড়িগুলো দেওয়া হয়ে গেছে, আর এইখানে দেখুন অলরেডি স্টার্ট হয়ে গেছে জলখাবারের প্রস্তুতি, লুচি ভাজা চলছে, এখন ভাজা নয় বেলা মাখা এই সমস্ত চলছে, চারজনে মিলেই এতগুলো রান্না করবে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেরিয়ে পড়েছি সকাল সকাল, হাতটা একটু শেক করছে কারণ ট্রাইপডটা নিতে ভুলে গেছি আমি। আমরা হাঁটতে হাঁটতে মোড়ের মাথায় চলে এসেছি চা খাবো বলে, আজকে স্পেশাল দোকান আছে বুঝলে, একটু আগে গিয়ে চায়ের দোকান, খুব সুন্দর চা করে, বাইরে থেকেও প্রচুর লোক আছে চা খেতে, বাট প্রচণ্ড ভিড় হয়, এখন যাওয়া যাবে না। সকালবেলায় দুধের চা দিদি ভাই, বাড়ি থাকতে কোনোদিন খাই না দুধের চা, র চাই খাই, এখানে দুধের চা খাচ্ছি। আসি শুভ এই শুভ ষষ্ঠী, আজকে আমাদের জলখাবারি কি হচ্ছে এখানে পূজার সময়? কি হচ্ছে? আধা পল্লবী মাসি, দেখো রাধা পল্লবী না, আধা পল্লবী, আধা পল্লবী। টমেটো আটা কালকে কি বেশ বললে? বেগনা, বেগনা, আমরা ভাই বেগুনি বলি না, অনেকে বেগনে বলে, আবার বেগনা। যেরম ভাবে করছিল উঠে দাঁড়িয়ে সেরম ভাবে, এটা কি ধরনের এক্সারসাইজ হচ্ছে তোমার? এটা হচ্ছে ইয়ে এক্সারসাইজ, বাঁদর এক্সারসাইজ। তুমি যেরম ভাবে বসতে বললাম বসো, হাফ বসো, হ্যাঁ দিয়ে ওঠো, ওঠো পুরো ওঠো, হ্যাঁ দিয়ে আবার বসো, ওরম করে আবার ওঠো, বসো, পিঠটা সোজা রাখবে, পিঠটা ধরো ঝুঁকে যাচ্ছে, পিঠটা সোজা করে বসো, আও দারুন বন্ধু, তো দারুন, তো শরীরে তো চাপ দেওয়ারই দরকার পড়ে, এমনি এমনি এক্সারসাইজ হয়ে যায়। খালি আলু সেদ্ধই করেছে নাকি? মাসি তো বলাই হয়নি কিছু সেদ্ধ করার জন্য, আমরা তো গাধার মতো কাজ করেছি। আর কি সেদ্ধ করতে হবে বল না, আমার পেশা কি সেদ্ধ সেদ্ধ করতে হবে না, সেটা আলু ভাত দিয়ে খেয়ে নেব, ঘি দিয়ে আমার আরামসে হয়ে যাবে, একটু কাঁচা লঙ্কা ঢোলে আমার আরামসে খাওয়া যাবে, আমি ওই ঘি দিয়ে ওই আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব, ব্যাস আর কিছু লাগবে না, বাদ বাকিরা সব বাইরে খাচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করেছি আজকে, আর 11:30-12:30 থেকে খিদেতে পেটটা চুনচুন চুনচুন চুন করছে, আর ভাবছি এখন খেয়ে নেবো, আর দুপুরবেলা 3:00-4:30 সময় অন্য কিছু খাওয়া যাবে, ফল টল খেয়ে নেবো, বুঝছো? চলো এখনই খেয়ে নিই। আমাদের থালা দেখে বুঝতেই পারছেন কিরকম খিদে পেয়েছিল আমাদের, বলো করছিলাম। ওকে আমরা তো বাড়িতে খেয়ে নিয়েছি, এখন দাদা ভাই বাবা বাবান আর অভিষেক চারজনে মিলে খেতে গেছে, মায়ের খাওয়া কমপ্লিট, নদীর খাওয়া কমপ্লিট, ওখানে খাওয়া হচ্ছে, কিন্তু কি লেভেলের রাস্তার অবস্থা দেখুন, ফাটিয়ে দিয়েছে রাস্তা আজকে, আজকে আমার মুখ দেখাবো না। মিঠুদি কি হয়েছে? পেছনে গামছা ঝুলছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, প্লিজ ডোন্ট মাই, আমি মুখ দেখাবো না। কেন মিঠুদি সবারই ফেশিয়াল করতে করতে নিজেরই পুরো স্কিন 12টা বাজিয়ে ফেলেছে, এই যে এখানে একজন ওয়েট করছে অধীর আগ্রহে কখন আমার হবে, তারপর উনি যাবেন চান্স, এই যে ইনি তো শেখার জন্য রেডি হয়ে বসে আছেন, মিঠুদির কাছ থেকে শিখবে, আমি ওয়েট করে বসে লিপস্টিক পরে ওয়েট করে বসে আছি, লিপস্টিক পরে ওয়েট করে বসে আছি ফেশিয়াল করবো বলে মিঠুদির কাছে। এটা হলো অ্যালোভেরা ভ্যাকসিন, তাই তো? এই যে গ্রিন কালারের মিঠুদি, প্রায় 2 মাস হয়ে গেল আমার ভ্যাকসিন করি, আমার যদি কি অবস্থা হবে আমি নিজে জানি, যে কতটা পেইনফুল হতে চলেছে, আমি মজা পাবো ওর সাজা পাবে। হ্যাঁ আমাকে দেখে ইন্সপায়ার হয়ে দিদি ভাই এখন নেমেছে মাঠে, কি করবে চ্যাটাস চ্যাটাস, আমার তো আজকে পুরো জান বেরিয়ে গেছে 2 মাস পরে করছি বলে, কিচ্ছু হবে না। দিদি ভাইয়ের সেকেন্ড হাত হচ্ছে এখন, এই যে ফোসকাটা আছে এখানে, ওটা বাদ দিয়ে করবে, আমাকে ভূত বানিয়ে মিঠুদি এখন দিদি ভাইকে ধরেছে, দেখাচ্ছি এইটা খুলবো তো, ফেশিয়াল কমপ্লিট, কটার সময় হলো? দুজনে 6:10 বেজে গেছে, দুটো থেকে 2:15-20 সময় এসেছে, তার মধ্যে অর্ধেক টাইম তুমি গল্প করতে করতে কাটিয়ে, হ্যাঁ মজা করতে করতে কেটে গেছে, তারপরে অর্ধেক টাইমই হয়েছে। তবে আমার কিন্তু মাইন্ড একদম মানে ভীষণ ভাবে হ্যাং হয়েছিল এই যে টেনশনে,
তোমার বাড়ি এসে কিন্তু সেটা পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে, এত হাসা হেসেছি না, মানে পুরো মাথাটা না হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। চাটা খেয়ে নাও তাহলে আরো হালকা হয়ে যাবে। মিঠু দি বেরিয়ে গেছে তো অনেকক্ষণই হলো, এখন নদীকে সাজাচ্ছি আমি। নদীতে আজকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে বললাম না, তো জাস্ট আই শ্যাডো ফাই শ্যাডো এইসব পুরো লাগাতে হবে। বন্ধ করো না, থাকো তুমি রেডি হও আস্তে আস্তে। কানেক্টরে পড়ো, লিপস্টিকটা খেয়ে ফেলিস না জানো। কেমন লাগছে না দেখে, এখানে আমাদের শাশুড়ি গিন্নি রেডি হচ্ছে। এই যে আমাদের শাশুড়ি মা, আমাদের ছোট গিন্নি, ছোট গিন্নি। ওয়াও, আবার পায়ে দেখো স্টাইলে জুতো পড়েছে। বাহ, জুতো পড়েছে তাহলে, মানে পায়ে আবার জুতো পড়লো। হেঁটে দেখা আমি কিরকম ভাবে হাঁটতে বলেছি। ওকে, আমরা রেডি হয়ে গেছি, এখন 7:30 বাজছে, 8:30 থেকে প্রোগ্রাম স্টার্ট। প্রথমে আগমনী ডান্স হবে, এখানে সবাই করবে। আজকে আমি করছি না, কারণ কালকে প্রোগ্রাম করছি, আজকে আবার প্রোগ্রাম রাখছি না, চাপ হয়ে যাবে। আর বাচ্চাদের একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে, মানে সবাই ভালো ভালো ড্রেস পরে সাজবে, গুজবে, র্যাম্পে হাঁটবে। এখানে দিদি ভাই রেডি হয়ে বসে আছে, আর আমিও রেডি হয়ে গেছি। আর আজকে যেহেতু ফেসিয়াল করেছি, মুখে কিচ্ছু লাগানো চলবে না আর কি, মানে বলেছে যে 2 ঘন্টা পরে জাস্ট জল দিয়ে শুয়ে পড়তে, তো মুখে কিছু লাগাতেও পারছি না। এইভাবে লিপস্টিক আর কাজল পরে বেরিয়ে আছি, তেল তেলে মুখ নিয়ে। জল রাস্তায় প্রচন্ড জল, শাড়িটা নষ্ট হয়ে যাবে। নদী, তোমাকে একটু কোলে করে পৌঁছে দিই, ঠিক আছে? চলো 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 চলো, তোমার প্রোগ্রামের সময় হয়ে যাচ্ছে আমার নদী রানী। চলো দিদি ভাই, তুমি তো এমনিতেই চকচকে, তোমাকে কিছু মাখো আর না মাখো এমনি চকচক করছো। লাইট অফ, সুন্দর থেকে এই বটল গুলো রেখে দিয়েছি, এখানে তো রেখেই দিয়েছি, জল আর ভরা হচ্ছে না। ফিগারটা ভালো বলে ভালো লাগছে আরো বেশি, বুঝো বলো। এই ফুচকা টুচকা খাবে না দিদি ভাই, সামনে ফুচকা বসে রয়েছে। ঠাকুরের গলায় চাঁদমালা পরানোর দায়িত্ব বাবানের উপর পড়েছে, যেহেতু সব থেকে লম্বা, চেয়ারের উপর দাঁড়িয়ে খুব আরামসে পরাচ্ছে। দুটো ফুচকা একটু গোটা, মানে এমনি আলু ছাড়া আমাকে একবার দিন, আর একটা আলু দিয়ে দিন, আমি একটু ওখানে দিয়ে আসি, তারপরে আমরা খাওয়া স্টার্ট করবো। ঝাল দেবেন না, না বাবান বলছে ঝাল, বিশাল আমি বিশাল ঝাল খেতে পারবো না। আমি তোকে একবার ফোন করেছি, আপনার বরের ফোন নট রিচেবল, কাউকে পাচ্ছি না। ঠাকুর, এখন সন্ধ্যা আরতি চলছে, আরতি শেষ হয়ে গেলেই আমাদের নাচের অনুষ্ঠান শুরু হবে। আস্তে আস্তে সবাই আসছে, পার্টিসিপেন্টরা। জানি না ফ্যানে, এই ফ্যানগুলো অফ করতে হবে, বন্ধ হয়ে গেছে। লাইটটা নিয়ে দাঁড়িয়ে থাকবো, নিভে গেলে আমার স্টেজের উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে দেবো, অনিবার্য কারণ বসত। প্রথম পরিবেশন, নৃত্য পরিবেশন যেটা আপনার সামনে আসছে, আগমনী, জোরদার তালি বাজিয়ে আপনারা একটু Yeah.
মাইনেট করে ফ্রিজে রেখে দেবো, কারণ কালকে মাসি আসবে না, কাল পরশু দুদিন মাসি আসবে না, তাই চাপ। জাস্ট প্লেন হলুদ তেল নুন দিয়ে মাখিয়ে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমরা তো আজকে মেকআপ করিনি, তাই তোলানো কোনো প্রশ্ন নেই। এখন নদীর মেকআপ তোলা হচ্ছে। আমাদের ডাল রুটি খাওয়া কমপ্লিট, আজকে আমাদের হাইট খাওয়া হয়েছে, দুপুরবেলায় ফেনা ভাত আলু ভাতে আর রাত্রেবেলায় ডাল রুটি, আর তার জায়গায় ওরা খেয়েছে হচ্ছে দুপুরবেলায় খেয়েছে ভাত কি ডাল পটলের তরকারি আলু ভাজা চাটনি পাঁপড়, ঠিক আছে, রাত্রেবেলায় খেয়েছে পোলাও আলুর দম পটলের তরকারি, আমরা রাত্রেবেলায় ডাল রুটি, সকালবেলায় ফেনা ভাত আলু ভাতে, ঠিক আছে। পুজোতে না ভালোভাবে ঘুরতে যেতে পারছি না, বেরোতে পারছি, তো অ্যাটলিস্ট ভালো খেয়েই মনটা ভালো রাখা উচিত, তো সেই জন্য চিকেনের কালকে এমনি যদিও স্টু হচ্ছে কিছু। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। ব্লগটা যদি ভালো থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন টাটা বাবা, লাভ ইউ, গুড নাইট। কালকে মাসি আসছে না, বাট স্টিল আমি ভাবছি যে স্পা করব একটু, স্পা এ যে ক্রিমটা লাগিয়ে না, মাসি আসছে না, কাজের পাহাড়। আরে কি কাজের পাহাড় তো জানি, কিন্তু সকালবেলা শোনো এবার কাজের পাহাড় না, না শোনো কালকে একসাথে লেপে না, শোনো তার জন্য তোমাকে আগে স্নান করতে হবে শ্যাম্পু করে। শ্যাম্পু তো করেছি কালকে, কালকে করলে তো হবে না, আজকে করতে হতো, তাহলে ভালো এফেক্ট দেবে না। তোমাকে কালকে সকালবেলা উঠেই স্নান করে শ্যাম্পু করে নিতে হবে, শ্যাম্পু করার পর এইটা লাগাতে হবে, লাগিয়ে এক ঘন্টা রেখে, এক ঘন্টা ভেজা চুলে এক ঘন্টা রেখে প্লেন জলে ধুয়ে নিতে হবে। আমি কালকে কি করব, কালকে স্নান করে বেরোবো, বেরিয়ে এটা অ্যাপ্লাই করে নেবো, দিয়ে পুজো টুজো করে ধুয়ে নেবো প্লেন জল, দিয়ে তারপরে কাজ শুরু করবো। তোমার যদি দেরি হয় তাহলে আমরা ইয়ে করবো, আগে আমি ততক্ষণ কাটাকুটি গুলো শুরু করে নেবো, বুঝেছো? দেরি হবে না, কালকে দেখবি পুরো স্পিড মুভমেন্টে যাচ্ছে দিদি ভাই আর মো, দেখবে কালকে বলতে না 7টার সময় ঘুম থেকে উঠেছি আমরা, দেখবে না হবে না, হবে না 7টার সময় মোটো হবে না, তুই দেখে নিবি। আমি 7:30 তো 5:30 আমার এখানে দেখছি তাড়াতাড়ি ঘুম ভাঙছে, আমার কটকে আমার ঘুম ভাঙতে চায় না, কারণ এখানে তুমি জানো তোমার কি কাজ রয়েছে আর আর ওখানে জানো কি কাজ রয়েছে, সেই জন্য জানো এখানে পাহাড় কাজ পাহাড় দায়িত্ব, সেই জন্য তোমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে ভয়ের চোটে। এখানে এখানে না সে পাহাড় কাজ কি পরের পর দায়িত্ব, ওখানে তো দাদা ভাই অনেক দিন বাড়ি থাকে না, তোমরা দুজনই থাকো বাড়িতে থাকে, ওটা কি ওটা আমি নিজের মতন করে করি তো, এটা হচ্ছে মেন ফ্যাক্টর, এটা আমি লাগাতে পারি কালকে, এইটা বড় দেখ না বড়।